দণ্ডপথ ছকাকে মুই আজি তোমার গুলের জন্য একটা মরুচের আচারের রেসিপি নিয়ে আসলো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখেন, ভাল লাগলে রাজবংশী কিচেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। মরুচের গাছগুলো দেখো কত সুন্দর লাইন লাইন করে আছে, আর এগুলো হল লাইন মরুচ, ছিটিয়া মরুচ না, হয় লাইন ধরে গাড়ে, ওই জন্য এগুলো মরুচক লাইন মরুচ কয়। আর এগুলো মরুচের কিন্তু ঝাল কম হয়, চুষাটা অল্প মোটা হয়। এগুলো মরুচ দিয়ে কিন্তু আচার খুব টেস্ট লাগে, ওই জন্য মুই এটি থেকে কাঁচা কাঁচা মরুচগুলো ছিঁড়ে নিই। দেখো একটা করে গাছত মেলাগুলি করে মরুচ হয়েছে, এমন কাঁচা কাঁচা মরুচগুলো ছিঁড়ে নিম আচার বানের জন্য। দেখো মরুচগুলো ছিঁড়া মর হয়ে গেছে, তাহলে এই মরুচগুলো মুই তোমাকে আচার বানিয়ে দেখাবো। মরুচের আচার বানার জন্য প্রথমে মুই মরুচগুলো ভাল করে ধুইয়া এখন শুকেন কাপড় দিয়ে মরুচগুলো ভাল করে মুছি নিছং। এলা মরুচের বোটাটা করে এমন করে কাটি ফেল দিয়ে মরুচগুলো মুই বড় বড় টুকরে করে কাটি নিব। মরুচগুলো কাটা হয়ে গেল, মরুচগুলো মুই একটা বাটিত করে তুলে নিম। মরুচের আচারগুলো বানার জন্য আমার কি কি মশলার প্রয়োজন চলো তোমাগুলোকে দেখে দাও। আমার লাগবে জিরে, সর্ষে, কালা জিরে, মৌরি আর লাগবে ধনিয়া। প্রথমে মুই জিরে, ধনিয়া আর মৌরি দিয়ে ভাজা ভাজা করে নিম 2 মিনিট খানেক, তারপরে কালা জিরে আর সর্ষেগুলো দিয়ে ভাজা ভাজা করে। এই মশলাগুলো 2-3 মিনিট ভাজার পরে মুই এটিখানে দিলাম কালা জিরে আর সর্ষে। এলা মুই সবগুলো মশলা আরও 3-4 মিনিট খানে ভাল করে ভাজে নিম। যখন মশলাগুলো দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন মুই মশলাগুলো নামিয়ে ঠান্ডা করে নিম। মশলাগুলো ভাল করে ভাজা হয়েছে, মশলাগুলো নামিয়ে ঠান্ডা করে মশলাগুলো মুই গুঁড়ো করে নিছো। আর মশলাগুলো কিন্তু বেশি আসত ভাজা যাবে না, কম আসত ভাজি নেওয়া হবে। মরুচের আচার বানার জন্য প্রথমে মুই তসলাত সর্ষের তেল দিয়ে তেলগুলো ভালো করে গরম করে নিছং। তারপর গ্যাসের সুইচটা মুই অফ করে দিয়ে এটিখানে দিছং অল্প 5 ফোড়ন আর হিং। দেওয়ার পরে মুই মরুচগুলো দিয়ে স্বাদ মতো নুন দিয়ে গরম তেলত মরুচগুলো মুই এমন করে ঘাটনাড়া করে থাকি 3-4 মিনিট খানে। 3-4 মিনিট মরুচগুলো এমন করে ঘাটার পরে তেলটা অল্প ঠান্ডা হবে, তখন মুই এটিখানে দিয়ে দিন ভাজিয়ে গুঁড়ো করে রাখা মশলাগুলো। মশলাগুলো দেওয়ার পরে মরুচের সাথে মশলাগুলো ভালো করে মুই মিশেল করে নিম। আর ভাজি নেওয়া মশলাগুলো কিন্তু মুই এটুকুনা একেবারে মিশমিশ করে গুঁড়ো করে নেন নাই, মশলাগুলো অল্প খসখসা করে গুঁড়ো করে নিছং। আর আচারত খসখসা মশলা থাকলে আচারগুলো খায়া বেশি ভাল লাগে। মশলার সাথে মরুচগুলো মোর ভাল করে মিশেল করে নেওয়া হয়ে গেল। এলা ঠান্ডা হলে মুই একটা কাঁচের বয়ামত করি মরুচের আচারগুলো ভরে থুম। আর মরুচের এই আচারটা কিন্তু 1 বছর পর্যন্ত ভালো থাকে, মাঝে মাঝে অল্প রোদত দেওয়া হয়। তা আজকের রেসিপিটা তোমরা গুলো কেমন পালেন তোমারগুলো কমেন্ট করে মোক জানিয়ে দেন। আর যদি ভাল পাচ্ছেন তাহলে একটা লাইক করে দেন। আর মোর নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য রাজবংশী কিচেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপি দেন মোর নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তা আজকের ভিডিওটা মুই এটিখানে শেষ করলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দণ্ডবধ।